গরু পাচার কাণ্ডের পর এবার ভোট পরবর্তী হিংসা মামলা। ফের তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। এই নিয়ে এই মামলায় তৃতীয়বার অনুব্রত মণ্ডলকে তলব করা হলো। অন্যদিকে গরু পাচার মামলায় শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে ডেকেছে সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরোনোর দিন ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই নিয়ে ইলামবাজার থানায় 24 জনের নামে এফআইআর করে নিহতের বাবা। সেই মামলায় অনুব্রত মণ্ডলকে দুবার তলব করে সিবিআই, তবে অসুস্থতার কারণ দেখিয়ে একবারও সিবিআই এর কাছে হাজিরা দেননি তিনি। এবার এই মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে ফের হাজির হতে বলা হলো। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে তৃণমূলের বীরভূমের সভাপতিকে সিজিও কমপ্লেক্সে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। অন্যদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর গোয়েন্দারা। এই ধরুন এসএসকেএম বা উডবার্নের ডাক্তার যারা এরকম একটা অসুস্থ মানুষকে ইনকমপ্লিট ট্রিটমেন্ট করে ছেড়ে দিচ্ছে, এটাও তো ঠিক নয়, তার জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি একটা ওই আরটিআই করবো যে কারা কারা ওনাদেরকে দেখছেন, মানে মদন মিত্র বলুন, মানে এই ধরনের যারা অসুস্থ মানুষ আছে তৃণমূলে। দেখুন, এইটা এখন কি হচ্ছে, আগে আমরা কি হতো, নোবেল টোবেল পেলে আমাদেরকে সংবর্ধনা দিত মানুষ বা বড় পুরস্কার পেলে, এখন মানুষ গরু চুরি করার পরও তাকে সংবর্ধনা দিয়ে বাড়িতে ডাকা হচ্ছে। তো ফলে এটা একটা বেঙ্গলের একটা নতুন কালচার তৃণমূল দাঁড় করিয়েছে। অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে উনি তো পুলিশকে বোম মারার নিদান দেয়া লোক, বিরোধীদের ঘরে আগুন জ্বালিয়ে দেয়া লোক, এবং তারপর দেখা যাচ্ছে তো কি হয়েছে সারা রাজ্যে, বীরভূমের ক্ষেত্রে আরো স্পষ্ট। তাকে ডাকবে না তো কাকে ডাকবে? অপরাধী যারা তাদের ডাকবে, তাদের শাস্তি হবে, তাদের শ্রীঘরে থাকতে হবে। ভোট পরবর্তী হিংসা এই অভিযোগ তুলে প্রচুর মিথ্যা গল্প সাজানো হয়েছে, এবং বিজেপির বহু যারা ভেবে ফেলেছিলেন সরকার প্রায় গঠন করে ফেলেছেন, তারা বহু এলাকায় প্ররোচনা দিয়েছেন, গণ্ডগোল করেছেন। পরাজিত হওয়ার পর মানুষ তাদের প্রতি বিরক্ত, কখনো নিজেদের মধ্যে আবার আদি বলাম তৎকাল মারামারি করেছেন, এবং পরবর্তীকালে প্রতিহিংসা পরায়ণভাবে রাগ মেটাতে অকারণ তৃণমূলের কিছু নেতার নাম জড়িয়ে তদন্তকারী এজেন্সিকে অপব্যবহার করে হয়রানির একটা চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। তিন দফায় 4 ঘন্টারও বেশি সময় ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর গত সপ্তাহেই তিনি বোলপুরের বাড়িতে ফিরে যান, এখন সেখানেই রয়েছেন তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও অনুব্রত মণ্ডল ফোন ধরেননি। প্রকাশ সিনহা, আবির ইসলাম ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।